হাই ফ্যামিলি, ওয়েলকাম টু চেরিবেরি। আমি এত সুন্দর সফট সফট টেস্টি চকলেট কেকটা কি করে বানিয়েছি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকটা না আমি গ্যাসে বানিয়েছি, আর চকলেট গানাশটাও না ফ্রেশ ক্রিম ছাড়া বানিয়েছি। তো চলুন, এরকম সফট সফট চকলেট কেকটা কি করে বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। কেক বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নিব, কিন্তু ডিমের সাদা অংশ আলাদা আর ডিমের কুসুম আলাদাভাবে রাখব। আমি সব সময় ডিমের সাদা পার্টটা আলাদা বিট করার চেষ্টা করি, কারণ এতে ফোমটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় ডিমে। তো এখন ডিমের সাদা পার্টটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে ফোম বানিয়ে নিলাম। এবার এখানে 1 কাপ চিনি দিয়ে দেব, আর চিনিটা কিন্তু গুঁড়ো করব না, চিনি নর্মাল যেরকম থাকে সেইভাবে দিয়েই আবার ডিমের ফোমের সাথে বিট করে নেব। এখন খুব ভালো করে দুটো মিশে যাওয়ার পর এখানে একটা ডার্ক কম্পাউন্ড নিয়েছি, আর ডার্ক কম্পাউন্ডটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। আপনারা যদি চান এইখানে ডেয়ারি মিল্ক চকলেটও ইউজ করতে পারেন, আর দিয়ে দেব এখানে ভ্যানিলা এসেন্স। এবার আবার সব কিছু ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নেব, দেখবেন মিশাতে মিশাতে চকলেটটা অলমোস্ট গলে যাবে। এখন এখানে দিয়ে দেব যে ডিমের কুসুমগুলো আলাদা রেখেছিলাম সেই কুসুম দুটো, আর দিয়ে দেব তেল। আমি এখানে নর্মাল রিফাইন্ড অয়েল নিয়েছি, আর সেটা 3 টেবিল স্পুন নিয়েছি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, কিন্তু বাটারটা গলিয়ে দেবেন। এখন ইলেকট্রিক বিটার দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব, কিন্তু এখন বেশি মিক্স করব না, অল্পই মিশাবো। ডিমের কুসুম দেওয়ার পর অল্পই মিক্স করতে হবে ইলেকট্রিক বিটার দিয়ে। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনিতে সবার প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, যতটা চিনি নিয়েছিলাম ততটাই ময়দা দিলাম। এবার 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এখন দেব 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর দেব 1 টেবিল স্পুন কোকো পাউডার, আর অল্প নুন দেব, কারণ যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে ভালো লাগে। এবার সব উপকরণ প্রথমে এক ধাপে চেলে নেব, মানে আমি এটা 2 ধাপে মেশাবো। চেলে নিয়ে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই ডিমের মিশ্রণটার সাথে সব ড্রাই ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিয়েছি। এবার বাকি যতটুকু বাকি ছিল সেই ড্রাই ইনগ্রেডিয়েন্টস পুরোটা ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে আমি আবার ভালো করে হালকা হাতে মিশিয়ে নিলাম। মিশাতে মিশাতে এই উপকরণটা, মানে এই মিশ্রণটা আমার একটু ড্রাই মনে হচ্ছে, তাই এখানে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধ, সেই দুধটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই দুধটা কিন্তু মিশাতে মিশাতে বোঝা যাবে, মানে যেরকম কনসিস্টেন্সি দেখছেন এরকম যখন হয়ে যাবে আর দুধ দেবেন না। এখন একটা বাটিতে 1/2 টিস্পুন ভিনিগার আর 1/4 টিস্পুন বেকিং সোডা নিয়ে নিলাম, দুটোকে খুব ভালো করে মিশিয়ে তাড়াতাড়ি দিয়ে দেব এই মিশ্রণে। এবার এই কেক ব্যাটারটার সাথে ভিনিগারের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব, আর এটা তাড়াতাড়ি করব, কোনো রকম দেরি করব না এখন আর। এই মিশ্রণটা যখন তৈরি হয়ে যাবে তখন এখানে একটা কেক টিন নিয়েছি, আর কেক টিনের নিচে আমি একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি, তার উপরে তেল ব্রাশ করে নিয়েছি। এই কেক টিনের মধ্যে পুরো কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। এবার এই কেকের ব্যাটারটা যাবে আমার কড়াইতে বেক হতে। তো এখানে একটা সসপ্যানের মধ্যে আমি কিছুটা নুন দিয়ে নিয়েছি, আমি সবসময় এই নুনটা দিয়েই কেক বেক করি, আর এটাকে রেখে দিই ঠান্ডা করে। এখন এই ডেচকিটা ঢেকে দেব, এবং ঢাকনায় যে ছিদ্রটা থাকবে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব, আর 10 মিনিট আমি হাই হিটে এই কড়াইটা বেক হতে দেব। এবার কেক টিনটা ট্যাপ করে নিলাম, যদি এয়ার বাবল থাকে তাহলে ফেটে যাবে। এই কেক টিনটা যাবে এখন বেক হতে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে নেব, স্ট্যান্ডটা সাবধানে দেবেন কারণ এখন এই কড়াইটা গরম আছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমার কেক টিনটা, কেক টিন দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর প্রথম 5 মিনিট আমি হাই হিটে বেক করব, তারপর 30 থেকে 35 মিনিট আমি লো টু মিডিয়াম হিটে এই কেকটা পুরো বেক করে নেব। এখন 35 থেকে 40 মিনিট পর কেকটা পুরো ফুলে যাবে, আর ঘরে পুরো কেকের গন্ধ ছড়িয়ে যাবে। তখন আমি কেকের ঢাকনাটা সরিয়ে নিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা হয়েছে কি না। টুথপিকটা পুরো পরিষ্কার এসছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। আপনাদের টুথপিক যদি পরিষ্কার না আসে তাহলে কেকটাকে আরেকটু রেখে বেক করে নেবেন। এখন কেকটা সম্পূর্ণ বেক হয়ে যাওয়ার পর আমি কিন্তু তাড়াতাড়ি বের করে নেব, না হলে কেকটা ওভারকুক হয়ে যাবে। একটা প্লেটের ওপর কেকটা রেখে আমি একটা সুতির কাপড় ঢেকে দেব, আর এই কেকটা যতক্ষণ রুম টেম্পারেচারে ঠান্ডা না হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব।
এখন এখানে আমি ডার্ক কম্পাউন্ড নিয়ে নিয়েছি 250 গ্রাম। ডার্ক কম্পাউন্ড গুলোকে আমি কেটে টুকরো করে নিয়েছি। এখন চকলেট গানাশ বানাবো, তো সের জন্য একটা বাটির মধ্যে সবার প্রথমে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে কোনো ফ্রেশ ক্রিম ব্যবহার করব না, দুধ দিয়েই গানাশটা বানাবো। এবার দুধটা যখন ফুটে গরম হয়ে যাবে তখন এখানে ডার্ক কম্পাউন্ড গুলো সব দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবো। খুব হাই হিটে আমি চকলেটটা জ্বাল দেব না, তাহলে চকলেটটা পুড়ে যেতে পারে। এখন যখন চকলেট পুরো গলে যাবে তখন এখানে দিয়ে দেব বাটার। বাটারটা মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব, কারণ এই চকলেট গানাশটা ঠান্ডা হওয়ার পর আরও গাঢ় হয়ে যায়, আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি হুইপিং ক্রিম। হুইপিং ক্রিমটা পুরোপুরি ঠান্ডা অবস্থায় নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পাউডার সুগার। আর হুইপিং ক্রিমের নিচে আমি একটা বাটিতে বরফ নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখন হুইপিং ক্রিমটা খুব ভালো করে ফোম বানিয়ে নেব। তো ফোমটা পুরো তৈরি হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা ঠান্ডা চকলেট গানাশ। এই গানাশটা কিন্তু একদম গরম অবস্থায় দেবেন না, ঠান্ডা করে তারপরেই দেবেন। এবার চকলেট গানাশটা খুব ভালো করে আমি ক্রিমের সাথে মিশিয়ে নিয়েছি, তো ক্রিমটা আমার এখন তৈরি। এবার এই ক্রিমটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। তো ক্রিমের কাজ হয়ে গেল, এবার চলুন সুগার সিরাপটা বানিয়ে নেওয়া যাক। সুগার সিরাপের জন্য আমি এখানে কিছুটা পাউডার সুগার নিয়েছি, মানে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে পাউডার সুগার বানিয়েছি। আর যতটা সুগার নেব, মানে যতটা চিনি, তার ডবল জল নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। এবার কেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে, কাপড়টা সরিয়ে নিয়ে আমি একটা ছুরি দিয়ে কেকটাকে ডিমোল্ড করে নেব। প্রথমে কেকটা ডিমোল্ড করে নিয়ে আমি কেকটাকে কেক টিন থেকে বের করে নেব, আর পিছনে যে বেকিং পেপারটা লাগিয়ে রেখেছিলাম সেটাও আমি তুলে দিলাম। এবার এই কেকটাকে আমি 3টে লেয়ারে ডিভাইডেড করব। আপনারা চাইলে 4টে লেয়ারেও বা 2টে লেয়ারেও ডিভাইডেড করতে পারেন, কিন্তু আমি এখানে পাতলা পাতলা 3টে লেয়ারেই ডিভাইডেড করেছি। আর কেকটা কি সুন্দর হয়েছে দেখুন। এখন একটা বাটি নিয়ে তার উপর একটা প্লেট নিয়ে নিলাম, এটা আমার টার্ন টেবিল তৈরি। এবার এর উপরে একটা স্লাইস কেক রাখলাম, কেকের উপরে আমি ভালো করে সুগার সিরাপ দিয়ে দেব। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে আমি যে হুইপিং ক্রিমটা নিয়েছিলাম সেই হুইপিং ক্রিমটা দিয়ে দেব। হুইপিং ক্রিমটা একটু ভালো করে দিয়ে আমি স্প্রেড করে দেব এই প্যালেট নাইফ দিয়ে। এইভাবেই আমি কেকের সবকটা লেয়ার করে নেব, একটা কেকের লেয়ার, তারপর সুগার সিরাপ, তারপর হুইপিং ক্রিম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে রেসিপিটার জন্য একটা লাইক করবেন, আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে টিং টিং বেলটাকেও প্রেস করে দেবেন। এবার লাস্ট লেয়ারের উপর সুগার সিরাপ দিয়ে দিলাম, দেখুন সুগার সিরাপটা কি ভালো সোপ করেছে কেকটা, মানে কি স্পঞ্জি হয়েছে আমার কেকটা। আর এবার হুইপিং ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ঢেকে দিলাম। এখন ক্রিমগুলো খুব সুন্দরভাবে স্মুথ করে নেব প্যালেট নাইফ দিয়ে। তারপরে আমি এখানে একটা কার্ড ব্যবহার করব, মানে তাস ব্যবহার করব, তাস দিয়ে স্মুথ করব। যাদের কাছে স্ক্র্যাপার আছে তারা স্ক্র্যাপার দিয়ে করুন, না হলে যাদের কাছে স্ক্র্যাপার নেই একটা তাস নিয়ে কেকটা স্মুথ করে নিন। এখন কেকটাকে পুরো ঠান্ডা করে নেব 1 ঘন্টার জন্য। এবার কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে 1 ঘন্টা পর একটা প্লেটের উপরে আমি কেকটা রেখে নিলাম। কেকটা কিন্তু অবশ্যই একটা প্লেটে রেখে নেবেন। এবার চকলেট গানাশটা পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে ফ্রিজে রেখে ঠান্ডা করিনি, নর্মাল বাইরেই রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি গানাশটা। গরম গানাশ কিন্তু কখনোই কেকের উপর দেবেন না, তাহলে কিন্তু ক্রিম পুরো আলাদা আলাদা হয়ে যাবে আর কেকটাও খুব বাজে লাগবে দেখতে। এবার গানাশটা পুরো কেকের চারি সাইড দিয়ে ভালো করে কভার করে দিলাম, আর যে এক্সট্রা বেঁচে ছিল, মানে এক্সট্রা যে পড়ে রয়েছে গানাশটা, সেটাও আমি বের করে নিলাম বাটিতে। এবার কেকটা 1 ঘন্টার জন্য পুরো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে গানাশটা পুরো সেট হয়ে যাবে, তারপর ওপরে চকলেট চিপস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এখন কেকটা ট্রান্সফার করে নেব একটা প্লেটে, আপনারা এটা কেক বোর্ডের উপরেও ট্রান্সফার করে নিতে পারেন। আর এক্সট্রা যে ক্রিমগুলো প্লেটে লেগেছিল সেটাও আমি ক্লিন করে নিয়েছি। এখন আমার সফট সফট কেকটা আর ঠান্ডা ঠান্ডা কেকটা এনজয় করব। আর কেকটা কিন্তু গানাশ দেওয়ার পর অবশ্যই ফ্রিজে ঠান্ডা করে নেবেন। এইবার দেখুন কি সুন্দর দেখতে হয়েছে কেকটা, আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর আমাকে কমেন্টে বলুন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। এখন আমি বিদায় নিই, দেখা হবে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য বাই ফ্যামিলি।